Hello guys, it's Litunjiya Sabri and you can guess where I am. Ami ashole super general factory te achi bortomane ebong amar ashe pashe dane bame AC ebong AC te bhorpur. Shamneo dekhtechen tinta model er AC ni ajke ami apnader shamne ashole dara achi ebong ashole ajke ami ei AC gulo unbox korte jacchi, egulo specification somporke janate jacchi ebong eta bolte jacchi exactly keno ajke ami apnader super general AC ta dekhabo. আছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর স্টাইলের এসি গুলো দাঁড়া করানো বা আনবক্স করা আছে তো ইনডোর গুলাই শুধুমাত্র খোলার একমাত্র কারণ হচ্ছে কম্প্রেসর তো বাইরে থাকে ইনডোরটা হচ্ছে রুমের ভিতরে থাকে তো কম্প্রেসরের থেকে আপনার রুমের ভিতরে কোন ডিজাইনের ইনডোরটা বসতেছে সেটাই হচ্ছে মেইন ফোকাসের ব্যাপার তো সুপার জেনারেল কেন আজকে সুপার জেনারেল কারণ হচ্ছে এটা যে আমার অনেক কাস্টমার্স রিকোয়েস্ট করছেন ওয়াই আর ইউ ওয়ার্কিং উইথ অনলি চায়না প্রোডাক্টস আপনি কিসের জন্য শুধুমাত্র চায়না এসি গুলোই দেখাচ্ছেন আমরা ব্র্যান্ডেরও কিছু এসি চাচ্ছি বা চায়না ছাড়া অন্য কোনো কান্ট্রির তা আপনারা কাইন্ডলি আপনি কাইন্ডলি একটু সাজেস্ট করেন তো এই কারণে আসলে আমি অনেক খোঁজাখুঁজি করে এবং অনেক চিন্তা ভাবনা করে এই এসির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর একটা স্পেশাল কারণ হচ্ছে সুপার জেনারেল হচ্ছে দুবাইয়ের একটা ব্র্যান্ড অ্যান্ড ইটস মানে ওরা হচ্ছে একেবারে দুবাইয়ের যে ব্র্যান্ডটা সুপার জেনারেল সেখান থেকে প্রপার ডিলিংয়ের মাধ্যমে এটা ইম্পোর্ট করতেছে বাংলাদেশ এবং এখন আমি ওদের যে ফ্যাক্টরিতে অবস্থান করতেছি সেটা হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার মোড়ে ওদের যে ফ্যাক্টরিটা সেটা আপনারা যদি চান যে কেউ এই ফ্যাক্টরি আইসে ফিজিক্যালি ভিজিটও করতে পারবেন এটা বিশাল একটা ফ্যাক্টরি অ্যান্ড আমি ফ্যাক্টরি একটা কোণে পড়ে আছি সত্যি কথা যেটা তো ভিউয়ার্স আমরা এখানে তিনটা মডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আছে এক টন এটা দেড় টন এটা দুই টন তো দুবাইয়ের এসিগুলো বাংলাদেশে আসলে আসে কিভাবে আমাদের সবার কোশ্চেন আসে যে এটা কি এখানে ফ্যাক্টরি এখানে অ্যাসেম্বল হয় কিংবা দুবাই অ্যাসেম্বল হয় এই ধরনের কিছু কোশ্চেন থেকে যায় তো ভিউয়ার্স এই এসিগুলো দুবাইয়ে সম্পূর্ণ প্রোডাকশন হয় এবং এসি আপনার টোটাল যে প্যাকেজিংটা এটা এখানে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলভার বিটের এবং গোল্ডেন বিটের দুই ধরনের এসি আপনারা দেখতে পাচ্ছেন তো ওদের এই দুইটাই মডেল একটা হচ্ছে গোল্ডেন কালার একটা সিলভার কালার এই এসিগুলো সুপার এনার্জি সেভিং এসি সুপার এনার্জি সেভিংস মানে এটা না যে নর্মাল গদ বাঁধা জাস্ট কারেন্ট বিল বাঁচার ব্যাপারটা তা না এই ব্যাপারে আমি একটু বলি এটার ওয়াট হচ্ছে 1540 এখন আপনারা যদি দেখেন যে ইনভার্টার এসি যেগুলো সেগুলো কত ওয়াটের নর্মালি ব্র্যান্ডের এসি যেগুলো হয় আমি নাম বলবো না আপনারা যা চাইলে চেক করতে পারেন সেগুলো 1600 ওয়াটের হয় সর্বনিম্ন বাট আপনারা এখানে আপনারা পাচ্ছেন মাত্র 1540 মানে 1600 থেকেও কম ওয়াট দ্যাট মিন্স ওটা আপনার কাছ থেকে যেই বিদ্যুৎ সেভ করবে এটা তার থেকেও বেশি করবে আপনারা যারা ইনভার্টার এসি কিনতে ইচ্ছুক তারা দয়া করে অন্য ব্র্যান্ডের দিকে না যেয়ে আমার মনে হয় মানে আমি সাজেস্ট করবো যে এই ব্র্যান্ডের এসিগুলো দেখতে পারেন এখন এই ব্র্যান্ডের এসির আরও কিছু ফ্যাসিলিটি আছে এটা কিনলে আপনারা এটার সাথে কী পাচ্ছেন প্রাইজিংয়ের একটা ব্যাপার আছে প্রাইজিংটা আপনার ইনভার্টার এসি থেকেও যেহেতু বিদ্যুৎ বিল কমাচ্ছে অলমোস্ট ইনভার্টার এসির কাছাকাছি হওয়া উচিত ছিল কিন্তু এক্স্যাক্টলি না ওরা প্রাইজিংটা অনেক কমায় দিয়েছে আপনারা একটা দেড় টন ইনভার্টার এসি যদি কিনতে চান তাহলে আপনাদের খরচ করতে হবে অথবা 70 থেকে 78 হাজার টাকা যদি সেটা অরিজিনালি ইনভার্টার হয় বাট আপনি যদি সুপার জেনারেলের একটা দেড় টন এসি কিনেন যেটা আপনার মেড ইন দুবাই সেটার মাত্র প্রাইস হচ্ছে 48,000 একটা দেড় টন এসির প্রাইস এখন যে দুবাইয়ের যে এসি এটা আপনারা কেন কিনবেন আপনারা হয়তো বা বলতে পারেন আমরা থাইল্যান্ডেরটা কিনবো কোরিয়ারটা কিনবো দুবাইয়ের টেম্পারেচার দেখেন ভাই দুবাইয়ের টেম্পারেচার অনেক হাই তো ফ্যাক্টরি ওই দুবাইয়ের মতো জায়গায় যে এসি নামি দামি ব্র্যান্ডের মতো বুক ফুলায় চলতেছে সেটা আমাদের বাংলাদেশের গরম তার কাছে কিছুই না কারণ আমরা এসিটা মূলত কিনি হচ্ছে গরম বাড়ানোর জন্য আর বর্তমানে যে গরম মানে বৃষ্টি হয় বৃষ্টির পরেও গরম লাগে এখনও আমি জানতেছি আলটিমেটলি তো ফ্যাক্ট হচ্ছে যে দুবাইয়ের যে এসি এটার যে কম্প্রেসারের ক্যাপাসিটি এটা কিন্তু আপনার 60 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত মানে 60 ডিগ্রি পর্যন্ত যদি আপনার বাইরের টেম্পারেচার হয় তাও কিন্তু এটার কম্প্রেসার কখনোই ট্রিপ করবে না এটার কম্প্রেসার হচ্ছে রোটারি কম্প্রেসার এটার কম্প্রেসার ডাবল কনডেন্সার লেয়ারের এবং সম্পূর্ণ কপারের এবং এটার ভিতর যে কপার পাইপটা ফ্রি থাকে যেটা আপনার ইনডোর এবং আউটডোর একটা কানেকশন করে সেটাও 100% কপারের এবং এটার সাথে 10 ফিট কপার পাইপ এবং ড্রেনেজ লাইনের কিছু ইনস্ট্রুমেন্ট ফ্রি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে রিমোটটা স্ট্যান্ড করে রাখানো আছে এটা সুপার জেনারেল ব্র্যান্ডের এসির একটা রিমোট এবং এসিগুলোতে আপনি দেখবেন খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে
আপনারা যারা জানেন কম বেশি যাদের দুবাইয়ে রিলেটিভস আছে তারাও কাইন্ডলি মানে দেখতে পারেন যে তাদেরকে খোঁজ নিয়ে দেখতে বলতে পারেন যে সুপার জেনারেল ব্র্যান্ড বলতে কি আদৌ কিছু আছে কি না, কারণ ওরা ওখানেগুলা চালাচ্ছে এবং প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সুপার জেনারেল এসি। তো এটা কেন সুপার জেনারেল এসি দুবাই যেহেতু নামে নামে ব্র্যান্ড, দ্যাট মিনস ওইখানকার টেম্পারেচার শুরু হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আর আমাদের বাংলাদেশে হাইয়েস্ট টেম্পারেচার হয় 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমাদের যেটা করা উচিত, যেই কম প্রেশার বেশি প্রেশারটা নেই সেইটা কেনা উচিত। তো এই কারণে আমাদের যারা মধ্যবিত্ত আছে যারা, তাদের জন্য ব্র্যান্ডের বা ইনভার্টার এসির দিকে না যেয়ে যেই যেই এসি সবচেয়ে কম বিদ্যুৎ বিলটা নেয় এবং যারা চায়না প্রোডাক্টগুলো মূলত অ্যাভয়েড করতে চাই, তারা এই এসিটা দেখতে পারেন। এখন প্রাইসিং এর দিকে চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 টন স্প্লিট সুপার জেনারেলের একটা এসি, যেটার কালার হচ্ছে হোয়াইট এবং সিলভার একটা বর্ডার আছে, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটার ভিতর গোল্ডেন বিটেরও আছে, আপনারা যারা চান নিতে পারেন। তো এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা। পাশে দেখতে পাচ্ছেন 1.5 টনের একটা এসি, এটা সাইজ আরেকটু বড়, ডিজাইন অলমোস্ট এক, এটার প্রাইস হচ্ছে 48,000 টাকা। এবং তারও পাশে যেটা আছে এটা একটু অন্য ডিজাইনের গোল্ডেন বিটার, এবং এই গোল্ডেন বিটটা খোলার কারণ হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখায় দেওয়া। তো এই প্রাইস, এই এসিটার প্রাইস হচ্ছে আপনার 58,000 টাকা। তো প্রাইসিংটা তো বললাম, এবার আসি হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিতে। এন্ড অফ দ্য ডে এতগুলো টাকা দিয়ে এসি কিনবো, এসিটা টিকবে কতদিন মাথায় আসে? তো এই এসিগুলোর সাথে আপনারা পাচ্ছেন 3 বছরের কম্প্রেসরের ফুল রিপ্লেস গ্যারান্টি এবং প্রথম 1 বছরের হোম সার্ভিস। হোম সার্ভিস মিন্স আপনার প্রথম 1 বছর পর্যন্ত এই এসিগুলোর কোনো প্রকার সমস্যা হোক, ইনডোর আউটডোর, শুধুমাত্র আপনার লাইনে শর্ট সার্কিট না হইলেই হয়, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা নক দিবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের এসি বাসায় চেক করার জন্য চলে যাবে আমাদের কোম্পানির লোক, আর অবশ্যই আমার কোম্পানির লোক, বিকজ আপনারা তো অবশ্যই এগুলো লিলি ডেকোরেশন থেকে পারচেজ করবেন। তো ভিউয়ার্স, এই এসিগুলার আরও একটা পার্ট আছে যেটা হচ্ছে আউটডোর। এই আউটডোরগুলো যথেষ্ট বড় এবং ভারী, আউটডোরগুলো আপনারা যদি দেখতে অলমোস্ট আউটডোরগুলো একই হয়। আর এই এসিগুলো যেগুলো আমরা আপনাদের সামনে ডিসপ্লে করছি এগুলো সাধারণত ঘরে লাগানোর যে এসিগুলো সেগুলো। তো আরও একটা ব্যাপার এই সম্পর্কে বলা হচ্ছে যে সুপার জেনারেলটা কেন আমি ব্র্যান্ড বলতেছি এবং কেন এই এসিটা এত ভালো। এই এসিতে একটা ইকো মুড আছে, আপনারা যদি একটু ফোকাস করেন এখানে দেখবেন একটা ইকো মোডের বাটন আছে, যেটা খুব সহজে এবং খুব দ্রুত আপনার ঘরটাকে ঠান্ডা করে দিবে। মানে আপনি এসিটা ছাড়লেন কিন্তু এসিটা ঠান্ডা হইতে একটু সময় লাগলো, এই ব্যাপারগুলো খুব অস্থির লাগে বাইরে থেকে এসে। তো সেক্ষেত্রে আপনি হুট করে আপনি ইকো মোড টার্ন করে দিতে পারলেন। ব্যাক সাইডে দেখবেন আপনার ইকো মোড যে এটা এক্স্যাক্টলি, বা আপনার শুধু লিখলেই কিনতে হয় না, প্রোডাক্টটা ওই রকম কিনা সেটার জন্য যে একটা লেবেল থাকে সেটাও কিন্তু দেওয়া আছে। তো এইটা এক্সাক্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের যত অরিজিনালিটি কাগজপত্র সবই এদের আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বুয়েট থেকে একমাত্র সার্টিফাইড এসির কোম্পানি বাংলাদেশে, শুধুমাত্র সুপার জেনারেল, অন্য কোনো ব্র্যান্ড সেটা যে কোনো ব্র্যান্ড হোক এখন পর্যন্ত বুয়েট থেকে সার্টিফাইড হয়নি। কেন হয়েছে এরও আরেকটা কারণ আছে। আপনারা এতক্ষণ অনেক ভিডিও শর্ট ফুটেজ দেখেছেন, সেখানে আপনারা এই এসির গায়ে লেখা ইনফরমেশনগুলো ডেফিনেটলি দেখেছেন। এই এসির গায়ে লেখা ইনফরমেশনের কোনো অ্যাকচুয়ালি এদিক সেদিক ওরা ভিতরে টেকনিক্যাল সাইডে করে না। সো এই কারণে যেটা করে, মানে আমাদের যেহেতু বুয়েটটা হচ্ছে আমাদের টেকনিক্যাল সাইডের একটা সার্টিফিকেশন সবসময় দেয়, তো ওরা এই কারণে এই কোম্পানিটাকে একটা সার্টিফাইড করছে যে ওরা যে একটা ভালো এবং ওরা যে প্রোডাকশনে ওই ব্যাপারগুলোই ইউজ করে যেটা আমাদের জন্য ভালো, বা আপনার এসির জন্য পারফেকশন, আমাদের বাংলাদেশের জন্য যেগুলো দরকার, বা বিটিইউ যেটাকে বলে, আমরা যেটা 12,000 বিটিইউ হচ্ছে 1 টন, 18,000 বিটিইউ হচ্ছে 1.5 টন, আপনার হচ্ছে 24,000 বিটিইউ হচ্ছে 2 টন, এই যে বিটিইউর ব্যাপারটা এখানে কোনো হেরফের নাই। তো এই কারণেই কিন্তু এটা বুয়েট কর্তৃক সার্টিফাইড। সো অনেকে হয়তো বা বলবেন যে আপু এত প্রাইস দিয়ে কিসের জন্য কিনতে যাবো, এটা এত দাম দিয়ে কি কেউ কিনবে কিনা? যাদের বাজেট কম তারা চায়নার দিকে যান। আপনারা আমার শোরুমে তো এতদিন দেখছেন অনেকেই, আপনারা জেভিকো এসিগুলো আছে, আপনাদের কম দামের মধ্যে সবচেয়ে ভালো আপনার সার্ভিস দিচ্ছে, গ্যারান্টিও দিচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে আপনারা যারা ব্র্যান্ডের দিকে যান, বাজেট একটু বাড়তি আছে, একটু বেশি দিন টেকার জন্য কিনেন, তাদের জন্য বলতেছি যে যদি বাজেট থাকে তাহলে আমি বলবো অন্য কোনো ব্র্যান্ডের দিকে না যায়, সুপার জেনারেলটা নিয়ে নাচতে নেন। যেমন এগুলো হচ্ছে 45% আপনার বিদ্যুৎ বিল কমাবে। সো আপনার যেখানে নর্মাল এসিতে বিদ্যুৎ বিল আসবে 2,000 টাকা, সেখানে আপনার বিদ্যুৎ বিলটা চলে যাবে 1,400 টাকা। অ্যান্ড এটা প্রমাণিত, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার বাসায় যে এসিটা আছে সেটার 1 মাসের কারেন্ট বিল, এবং এই এসিটা কিনে 1 মাসের কারেন্ট বিল দিয়ে দেখেন, যদি বেশি আসে আমি পে করে দেবো। তো এসির সাথে কি কি ফ্রি পাচ্ছেন? 10 ফিটার কপার প্যাক, ড্রেনেজ লাইনের যে আপনার পাইপ টাইপ সব কিছুই আছে, রিমোট পাচ্ছেন, রিমোট রাখার স্ট্যান্ড পাচ্ছেন, এবং সাথে একটা ইউজার ম্যানুয়াল
এবং এগুলা সেট করার জন্য মোটামুটি যতটুকু স্ক্রু দেয়া থাকে, তবে এখানে আপনারা পাচ্ছেন আর এক সেট ব্যাটারিও পাচ্ছেন। তো পাচ্ছেন না যেটা, সেটা হচ্ছে এটার সাথে মানে কম্প্রেসরের সাথে ইনডোরের বা আউটডোরের সাথে ইনডোরের যে একটা কানেকশনের তার থাকে বা পাওয়ার কেবল থাকে, সেটার যে একটা সকেট থাকে বা প্লাগ, যেটা আমরা রুমে এসির লাইনের মধ্যে লাগে, সেই প্লাগটা থাকে না, সেটা আপনার পারচেস করে নিতে হবে। আর আরেকটা ব্যাপার, যেটা কুরিয়ার নিতে হলে বা হোম ডেলিভারি অর্ডার করতে হলে আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, এবং যেই প্রাইসিং আমি বলছি সেটাতে কিছু ডিসকাউন্ট আছে। আই রিপিট দিস সেন্টেন্স বিকজ ডিসকাউন্টটা জানার জন্য আপনাকে ফোন করতে হবে। আর আপনাদের যদি কোনো টেকনিক্যাল ইনফরমেশন লাগে তাহলে একটা সার্ভিস সেন্টারের এখানে নাম্বার দেওয়া আছে, ওনারা জাস্ট আপনাকে টেকনিক্যাল ইনফরমেশনটা প্রোভাইড করবে। তো এইটার ফিজিক্যাল ব্রাঞ্চ আছে ঢাকা এবং চিটাগাং। তো ঢাকা এবং চিটাগাংয়ে যদি আপনারা কেউ ফিজিক্যালি এই প্রোডাক্টটা দেখতে চান, আমাদের শোরুমে চলে আসবেন, শোরুমের অ্যাড্রেস আপনাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই অবশ্যই আমি বলবো যে প্রোডাক্টটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, কারণ যে চ্যানেলে আপনি ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলের আপনি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও যদি পাইতে চান, আপনার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেটার যে ভিডিওগুলো আপনি বাসায় বসে বসে আরামে পাইতে চান, তাহলে অবশ্যই আপনার এটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে অটোমেটিক আসবে। এতে হবে কি আপনাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো আরও সহজ হয়ে যাবে, আপনার দোকানে দোকানে যেয়ে ঘুরতে হবে না, আপনি খুব ইজিলি বাসায় বসে আপনার সাজেশন অনুযায়ী বেস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের চিটাগাং শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই, এটা হচ্ছে মেহেদিবাগ রোড, গোলপাহাড় মোড়, সেনাকল্যাণ সংস্থা বিল্ডিংয়ের দ্বিতীয় তলা, লিড ইলেকট্রনিক্স। ঢাকা মিরপুরের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11:30 বাসস্ট্যান্ড, রংধনু শপিং কমপ্লেক্সের 3 তলা 307 নম্বর দোকান। যদি কেউ নর্মালি শোরুম ভিজিট করতে আসতে চান সেটাও আসতে পারেন। আর সুপার জেনারেল শুধুমাত্র এসি না, যেহেতু ইটস এ ব্র্যান্ড, এটা আরও অনেক প্রোডাক্ট আছে, জাস্ট লাইক ফ্রিজ অ্যান্ড ওয়াশিং মেশিন, ওভেন, মাইক্রোওভেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স লাইক ওয়াটার হিটার, ব্লেন্ডার অ্যান্ড। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, এবং আমি লিতুঞ্জয় সাবির আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।